21 লক্ষ টাকা। চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সম্পাদক তথা প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ সোমনাথ বেরার বিরুদ্ধে। অভিযোগ যে গ্রুপ ডি, গ্রুপ সি, আপার প্রাইমারি সহ সরকারি বিভিন্ন পদে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রতারিত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ব্লকের বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। কেউ অঞ্চল সভাপতি, কেউ বা বুথ সভাপতি, বা কেউ আবার প্রাক্তন পঞ্চায়েত সদস্য। তমলুক ব্লকের নীলকুণ্ঠা অঞ্চলে নীলকুণ্ঠা বুথ সভাপতি আশিস মান্না, তার অভিযোগ তার আত্মীয়কে চাকরি দেওয়ার নাম করে 13 লক্ষ টাকা দিয়েছে সোমনাথ বেরাকে। শেখ মর্তুজা আলী অনন্তপুর 1 নম্বর অঞ্চল সভাপতি, তিনি 21 লক্ষ টাকা দিয়েছিল চাকরি পাওয়ার জন্য। তমলুক ব্লকের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শশধর সামন্ত 16.5 লক্ষ টাকা দিয়েছিল নিজের ছেলে চাকরি দেওয়ার জন্য। তমলুক ব্লকের প্রায় 35 জনের কাছ থেকে প্রায় 2 কোটিরও বেশি টাকা নিয়েছিলেন চাকরি দেওয়ার নাম করে, এমনই অভিযোগ করেন তারই দলের সদস্যরা। এই নিয়ে বারবার তৃণমূল নেতৃত্বের কাছে জানিয়েও কোনো সুরাহা হয়নি। বেশ কয়েকবার টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা দেয়নি এবং বাউন্স চেক দিয়েছে সোমনাথ বাবু। এরপর সোমনাথ বেরার বিরুদ্ধে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান। তৃণমূলের অন্দরে এমন ঘটনাকে ঘিরে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এখন সোমনাথ বাবু উনি আমার দোকানে এসে এই মোটামুটি চাকরি দেওয়ার নাম করেই আমাদের কাছ থেকে পাটে দুপাটি তিনপাটি টাকাটা নিয়েছেন। টোটাল 16.5 লাখ টাকা আমার আছে। আমার এমন কোনো ব্যাপার নেই, আমি ওনাদেরকে বারবার বলেছি যদি চাকরি হয় দেন, না হলে আমার টাকাটা রিফান্ড করুন। প্রতিনিয়ত বলেছি দেয়নি, মোটামুটি আমাকে একটা 10 লক্ষ টাকা চেক দিয়েছে, সেই চেকটাও বাউন্স। আমি বাউন্সের কেস করেছি চেক বাউন্সে, বাকি টাকাটা আমার ফেরত দিলে আমি খুশি হব। আমার চাকরির দরকার নেই, আজ দেবে কাল দেবে এরকম, মানে এরকম করছে। আমাদের টার্গেট আজকে যে আমরা সাংবাদিক সম্মেলন করে এবং আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের সবাই গ্রুপ করে চিঠি দিয়েছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়েছি এবং অখিল গিরিকে দিয়েছি, সোমেন মহাপাত্রকে দিয়েছি, সুব্রত বক্সিকে দিয়েছি। দেওয়ার পরেও এবং জেলা পরিষদের সভাপতি, সভাধিপতি এবং সভাপতি দুজনেই জানেন এই সব ব্যাপারে। কতদিন আগে এটা এটা আমার কাছ থেকে নিয়েছে 4 বছর আগে। তখন কি ওনার মাথায় কেউ হাত ছিল? ওনার মাথার উপরে হাত ছিলেন, তখন আমাদের দাদাই ছিলেন, যা যা করণীয় উনি করেছেন। কিন্তু দাদার সঙ্গে তো ব্যাপার নেই, ব্যাপারটা হচ্ছে উনি টাকা নিয়েছেন উনি দেবেন, বুঝে যাচ্ছেন তো? এই কাজ দেবেন ওই কাজ দেবেন বলে এখনও দিতে পারছেন না, দেওয়ার দরকার নেই। সবচেয়ে কি যে ছেলেগুলোর হওয়ার কাজ সেগুলো উনি নষ্ট করে দিয়েছেন, এটাই হচ্ছে বড় কথা। টাকা পয়সার ব্যাপার না, কাজগুলো হওয়া কাজগুলো নষ্ট হয়েছে, অথচ ব্রেনিয়ান ছেলে সব। যদি উনি পারবেন না না করতেন তাহলে কোনো ব্যাপার ছিল না। এরকম কত লোকের কাছে? এরকম মোটামুটি আমাদের ব্লকে ধরুন না টোটালি 2 কোটি 25 মতো আমার ব্লকে। এতগুলো 9-6 হয়েছে টাকা, কিন্তু বড় নেত্রীরা কি বসেছে ওকে নিয়ে? ওকে নিয়ে কেউ বসে নেই, কোনো মানে উত্তরও পাচ্ছি না, কিছুই না। আমরা শুধু চাইছি সাংবাদিক সম্মেলন করে এই প্রলোভনে বা এই প্রতারণায় যেন না অন্য কোনো গরিব মানুষ ঠকে যায়, বা মানে ওর কথার বার্তার ছকে পড়ে আবার না টাকা দিয়ে বসে। নাম কি ওনার? ওনার নাম কি? ওনার নাম সোমনাথ বেরা। উনি কি তৃণমূলের পদে ছিলেন? উনি তৃণমূলের পদে ছিলেন, এখনও জেলা পরিষদের পদে আছেন, আগে পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন, এখন উনি নেই। আপনারাও তো তৃণমূল? হ্যাঁ, আমরাও দল করি, কিন্তু এইরকমভাবে ওই ছেঁড়ালামুর সঙ্গে দলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমার মানুষের বিরুদ্ধে এলিগেশন। কাকে কি চাকরি দেওয়ার নাম করে বলছে? আমাদের কাছ থেকে শুনুন, আমাদের কাছ থেকে 4 জনের চাকরির জন্য টোটাল টাকা নিয়েছে দুটো পার্টি টাকাটা নিয়েছেন 16.5 লক্ষ টাকা। এবং আমার কাছে ভিডিও রেকর্ডিং আছে জেলা পরিষদে যখন ওনার হাতে টাকা দিই, পুরনো জেলা পরিষদ যখন ছিল আমার রেকর্ডিং আছে। যত মানে কে চেকগুলো দিয়েছে সব বাউন্স হয়েছে? আমাকে আমার হাতে উনি আমাদের মানে গ্রুপ যে হয়েছে এনাদের মধ্যে আমাদের 5 জনকেই চেক দেন, 10 লক্ষ টাকা করে 5 জনের চেকই বাউন্স হয়েছে। আপনার নাম? আমার নাম দীপক ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে গ্রাম জৈক পোস্ট কাগেছে থানা তল্লুক জেলা পূর্ব মেদিনীপুর। হয়েছে বলতে বলে হঠাৎ বলি এসছি একটা ক্যান্ডিডেট লাগে। আমি স্যার বললাম এসি ক্যান্ডিডেট কিসের জন্য? না একটা অঞ্চল সেক্রেটারি এই নিয়োগ হবে, আমি টাকা দিতে পারবেন? আমাকে বলেছিল 12 লক্ষ। আমি বলি স্যার অত টাকা তো আমার নেই, আমি আবার তো গুড়িয়ে গুড়িয়ে 9 লক্ষ দেবো না। ওর লাস্টে বলেছিল 9 লক্ষ হবে নি, ওটা 11-10 দিলেন ওরা করে দেবো। আমি যখন আছে চিন্তা করলাম ঘরের বাড়ির সবাইয়ের সঙ্গে, আমি বললাম এই কী করবি? ছেলে বললাম
তুই একটা মিষ্টি দোকান কর ছেড়ে দেবো আর ওকে একটা অঞ্চল সেক্রেটারের দায়িত্ব যেহেতু অফার আসছে যেহেতু আমি তৃণমূলের একটা সক্রিয় কর্মী তা তাই দেবে এখন কী করবি ধার দেনা করে কিছু টাকা জোগাড় করছি আর পাঁচ কাঠা জমিন ছিল সেটা আমি বিক্রি করে দিচ্ছি জমি জমি হ্যাঁ হ্যাঁ পাঁচ কাঠা একটা জমিন ছিল আর তোমার জমিন নেই বর্তমানে এখন যে মমতা ব্যানার্জি যে দু টাকা কেজি চাল দিচ্ছে ওই চালটা যদি না দিত কী যে খেয়ে থাকতাম সে ভগবান ছাড়া কিছু জানিনি স্যার হ্যাঁ এই এই বিষয়ে এখন বর্তমান টাকাও দিচ্ছে নি আর কোনো চাকরিও দিচ্ছে নি এছাড়া আমাদের এমন অবস্থা এখন ছেলে বুড়ো ছেলে বলছে আমার আমাকে ওই 10 লাখ টাকা যেহেতু আমরা ছোটো ছেলে দিচ্ছে আমাকে দিতে হবে এই অবস্থা আমি এমন অবস্থা ভাবা যাবে আমি সুইসাইড করা ছাড়া আমার কোনো উপায় নেই টাকাটা কাকে দিয়েছিলেন টাকার সোমনাথ বেরোচ্ছে আমি অনেকবার বলছি স্যার আমার ওই টাকাটাই ফেরত দিই সে ও কী পার্টি করে ও স্যার ও কর্মদা কোথাও তৃণমূল করে আমিও তো তৃণমূল করি বলেই তো ওকে টাকাটা দিচ্ছি আমি সক্রিয় তৃণমূল মানে যেটা ভাবা যাবে নি আমার পাঁশকুড়া থানা আর রাধাবল্লভ অঞ্চল আর গ্রামটা আমার রাজরাস্তা এই অবস্থা এখন কী করবো আমি চিন্তা করছি সুসাইড ছাড়া আমাদের উপায় নেই বারবার গেছি আমাদের সংগঠনে একটু যোগ দিচ্ছি তারা বলছে দেখি আমরা চেষ্টা করবো কত টাকা দিয়েছিলাম আমার 10 লক্ষ টাকা দিয়েছিলাম আর আমাদের কিছু বলার নেই স্যার আমি কী যে পর আমরা বলবো কাউকে জানিয়েছিলেন আমরা তো সব উপনেত্রী থেকে সব জানাইছি আমরা শিশির অধিকারীর কাছে গেছিলাম আর শুভেন্দুর কাছে গেছিলাম বিভিন্ন অঞ্চলের মোটামুটি আমরা তো ক্ষুদ্র মানুষ তখন কি শুভেন্দু অধিকারী ছিল হ্যাঁ তখন শুভেন্দু অধিকারী ছিল তখন ছিল জানি আমরা দিবে কিছু মুসলমানের সঙ্গে একটু গেছিলাম বলি যদি ওই মুসলমানটার সঙ্গে খাতির আছে টাকাটা উদ্ধার হয়েছে টাকাটাও উদ্ধার হয়নি মানে এই অবস্থা এখন আমরা আছি বর্তমান এখন যতটা টাকা দিবে সেটাই আমার এখন উপকারে লাগবে না হলে সুসাইড ছাড়া উপায় নেই চেক দিয়েছিল যে চেক বাউন্স চেক আমাদের কাছে আছে আমার কাছে আচ্ছা বাউন্স হয়ে গেছে হ্যাঁ বাউন্স হয়ে গেছে বাউন্স হয়ে গেছে মানে টাকাও আমার যা কিছু টাকা ছিল সেটাও কেটে নিচ্ছে এছাড়া আমার আর কী করবো আর অবশ্য পাঁচ কাঠা জমিন থাকলেও নাহলে আর কিছু করতাম সে পাঁচ কাঠা জমিনটাও হারি ফেলছে এরকম কত লোকের কাছে নিয়েছে এরকম আমার দেখা আমি আমার আমার যে আমার ওই কাছের দিকে প্রায় 25 জন আর এই পাশে তো অনেক বলা যাবে নি আমার এলাকায় পাঁশকুড়া এলাকায় 25 জন আমার পাঁশকুড়া সভাপতির কাছে বিগত যে দীপ্তি আমরা বিগত দিনের যে সভাপতি ছিলেন ওটা হাজরা সে তারও কাছে টাকা নিচ্ছে এমন লোক নেই যে কারো কাছে টাকা লাগবে কী চাইছেন এখন আপনি আমি এখন চাইছি আমার টাকাটা আপাতত যতটা আবার ফেরত দিলে আমি শান্তি এখন তো কী করবো একদম না পাওয়াকে যদি 5 লাখও যদি দেয় আমি ভাবো আমার আমি ধর্মের বাহাব আমার টাকাটা ফেরত দিচ্ছি এছাড়া আমার উপায় নেই নাহলে সুসাইড করতে হবে নাহলে ছেলেকে কোথা দিয়ে টাকা দেবো এক ছেলেকে চাকরি বাঁচাবার জন্য আরেক ছেলেকে বঞ্চিত করা হচ্ছে তো সে তো প্রতারণা করা তো যা হোক আমাদের কিছু দিলে তাকে কিছুটা দিয়ে দেওয়া যাবে আর ছোটোখাটো একটা মিষ্টি দোকান আছে দুজনে কাজ করে ও এখন কী পদে আছে ও এখন পূর্ব পুত্র কর্মাধ্যক্ষ ছিল এখন তো শুনছি আমার তো বাড়ি পাঁশকুড়া শুনছি এখন কি বাদ আমরা অত সব আমি ছোটোখাটো এখন যা অবস্থা তৃণমূলেই আছে হ্যাঁ ও তৃণমূলেই আছে তৃণমূলেই আছে স্যার আপনার নাম আমার নাম আমার নাম স্বপন দাস বাড়ি কোথায় বাড়ি রাজগাছতলা রাধাবল্লভ চৌক অঞ্চল আপনাদের নিশ্চয়ই অবগত আছেন আপনারা যে বিধানসভা ইলেকশনের আগে আমাদের এই যে যে ব্যক্তির নাম আপনারা বলছেন তিনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন এবং পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন তিনি এই সব দুর্নীতির সঙ্গে অনেক আগে থেকেই যে জড়িত ছিলেন তার দলেরই বিভিন্ন কর্তা ব্যক্তি এবং যারা টাকা পয়সা দিয়েছিলেন চাকরির জন্য টাকা প্রচুর পরিমাণে টাকা দিয়েছিলেন সেগুলো নিয়ে একটা প্রেস কনফারেন্সও করেছিলেন এবং তার ফলস্বরূপ তৎকালীন এখানকার যে তৃণমূলের নেতৃত্বে ছিলেন আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় শিশির অধিকারী এই জেলার সভাপতি ছিলেন তারা এনাকে দল থেকে বহিষ্কার করেন এবং এর যে পদ সে পদ কেড়ে নেন এবং তদন্ত কমিশনও গঠন করা হয়েছিল যে ঠিক করে তদন্ত হোক এবং যারা করেছিল তাদেরকে বলা হয়েছিল যে তারা যেন পুলিশের দ্বারস্থ হয় তারপরে বিধানসভায়
তৃণমূল সরকার এসছে আবার ফিরে, তো এখন তিনি আবার তার পদ শুধু ফিরে পাননি, এখানের যিনি এই তমলুক বিধানসভায় যিনি বিধায়ক হয়েছেন, যিনি এখন রাজ্য সরকারের একজন মন্ত্রী, তিনি তার যে ইলেকশনের সমস্ত দায়িত্ব এনার খাদে ছিল, তিনি ইলেকশনের কাউন্টিং থেকে শুরু করে সমস্ত জায়গায় ছিলেন এবং তিনি ফলস্বরূপ পুরস্কার পেয়েছেন, আবার তিনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হয়েছেন, নিয়ে হয়ে আবার এরকম রেটে টাকা তোলার কাজ চলছে তার। তো আমি তো যারা আজকের প্রেস কনফারেন্স করেছেন তাদেরকে বলবো যে তারা আমার কাছেও কিছু তথ্য এসেছে, সেই সব তথ্য নিয়ে তিনি অবশ্যই থানা পুলিশ এবং বিশেষ করে কোর্ট কাচারি আছে, আমাদের মহামান্য আদালত আছে, সেখানে আগে দ্বারস্থ হন, কারণ এই তৃণমূল সরকার থেকে কিছু পাওয়ার আশা নেই। আমি শুনেছি নাকি মুখ্যমন্ত্রীর কাছেও নাকি তারা নাকি আবেদন দিয়েছেন, তো কিছু হবার নয়, কারণ তার দলে দুর্নীতি চুরিচামারি কাটমানি খাওয়া এটাই হচ্ছে প্রত্যেকের, তাদের যে সিভি লেখা হয় তাতে এটা লেখা থাকে যে আমরা এটা করতে পারি, সেই জন্য তাদেরকে পদ দেওয়া হয়, সেই জন্য এখানে চক্ষু লজ্জা নির্লজ্জের মতো মোটামুটি সব কিছু হয়, চক্ষু লজ্জার কিছু বালাই নেই, নির্লজ্জ সরকার চলছে, এই রকম এতদিন ধরে হচ্ছে, অথচ তাকে পরের পর পর পুরস্কার দেওয়া হচ্ছে, এরকম এই দলেই হতে পারে, সবাই জানে যে কী চলছে। তো আমার তাদের কাছে একটাই বলার বার্তা, সেটা হচ্ছে রাজ্যপালের কাছে আপনারা দ্বারস্থ হন, তিনি পশ্চিমবঙ্গের সরকারের মাথা, তার কাছে দ্বারস্থ হলে আমাদের যেটুকু বদ্ধমূল ধারণা যে তিনি একমাত্র যিনি এই বিষয়টা নিয়ে কোনো কিছু নির্দেশ দিতে পারেন, সে চিফ সেক্রেটারি হোক বা কাউকে হোক, দিলে যদি উপর থেকে চাপ দেওয়ার ফলে এই জিনিসটা কিছু হয়, না হলে কোনো কিছু হওয়ার নয়। সিভিক মুখ্যমন্ত্রী হয়েছে, ভুয়ো মুখ্যমন্ত্রী, ভুয়ো জাল ভ্যাকসিন থেকে আরম্ভ করে সবই ভুয়ো চলছে, আজকে তো আবার আরও ভুয়ো কি বেরিয়েছে আবার, তো প্রত্যেক দিনই এরকম ভোর ছড়াছড়ি। আমরা জানেন যে কালকে আমরা তো ডেপুটেশনও দিয়েছি এই জন্য, তো এইরকম ভুয়ো চাকরিদাতাদের নেতা গোটা তৃণমূলে রন্ধ্রে রন্ধ্রে, তো এই ব্যবস্থার পরিবর্তনের জন্য আমরা রাজ্যপালের কাছে আবেদন জানাই, যে অতি সত্বর এই রকম যত ভুয়ো আছে সেইগুলোকে হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, রাষ্ট্রপতির কাছে হোক, সমস্ত জায়গায় পেশ করা হোক, কারণ এটা বেশি দিন থাকলে সাধারণ মানুষের বাড়ির দৈনন্দিন জিনিসপত্রগুলো মনে হাতিয়ে নিতে পারে, এরকম ধারণা বদ্ধমূল ধারণা আমাদের হয়েছে। তমলুক ব্লকের আমরা সব নেতৃবৃন্দ, তৃণমূল কংগ্রেসের কেউ বুথের সভাপতি আছে, কেউ অঞ্চলের কার্যকরী সভাপতি আছে, কেউ অঞ্চলের প্রাক্তন সভাপতি আছে, কেউ পঞ্চায়েত সদস্য প্রাক্তন 15 বছরের ছিলেন। বিগত আমরা আজকে এই যে আজকে সাংবাদিক সম্মেলন অ্যাকচুয়াল করছি, আমাদের তমলুক যে ব্লক আছে সেই ব্লকের জেলা পরিষদের সদস্য এবং প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ সোমনাথ বেরা, উনি আমাদের কাছ থেকে বা আমার কাছ থেকে আমাদের নীলকুণ্ঠা 64 সভাপতি আশিস মান্নার কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে আজ প্রায় 5 বছর হয়ে গেছে, চাকরি তো আমরা পাইনি, তা সত্ত্বেও আমরা টাকাটা এখনও ফেরত পাইনি। বিগত আমরা পূর্ব মেদিনীপুর জেলার যিনি এখন বিরোধী দলনেতা, সেই বিরোধী দলনেতা সোমনাথ বেরার মাথায় হাত ছিল বলে আমরা অ্যাকচুয়ালি অনেকে জানিয়েছি, কিছু কোনো ফল কিছু আমরা পাইনি, আমরা নেতৃত্বকেও জানিয়েছি আমরা কিছু সুরাহা পাইনি। কিন্তু বর্তমান পূর্ব মেদিনীপুর জেলার যিনি বর্তমান অভিভাবক এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য, যিনি বর্তমান আমাদের জেলা পরিষদের সভাপতি হয়েছেন, জেলার সভাপতি হয়েছেন, তিনি একজন ডক্টর, একজন অধ্যাপক, সম্মানীয় আমাদের সোমেন মহাপাত্র মহাশয়, গত বিধানসভা নির্বাচনে উনি দায়িত্ব নিয়েছিলেন এই পূর্ব মেদিনীপুরে, ওনাকে আমরা জানিয়েছিলাম
উনিও বলেছিলেন আপনারা সবাই মিলে ভোটে কাজ করুন, ভোটের পর এটা দেখব। কিন্তু ভোট চলে গেছে, গণনা হয়ে গেছে, আমাদের দিদি বর্তমান আমাদের জননেত্রী তথা আমাদের মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেছেন এবং আমরা মানে আপ্রাণ লড়াই করে এই লড়াই আমরা এসেছি। কিন্তু আমাদের সংগ্রাম দলেইকে আমরা জিতাতে পারি না, একটাই কারণ, সে একজন একমাত্র সোমনাথ বেড়ার জন্য। কারণ শ্রীরামপুর ওয়ান শ্রীরামপুর টু ওখানে বহু মানুষের কাছে টাকা নিয়েছে, সেই কারণে আমরা ওখানে সেই জন্য আমাদের হার জাহের। কিন্তু আমরা বর্তমান যে আমরা টাকা পয়সা দিয়েছি আমাদের মানে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, যারা টাকা দিয়েছিল চাকরি দেওয়ার নাম করে, বাড়িতে খুব অশান্তি হচ্ছে প্রত্যেকের বাড়িতে, কেউ গয়না বিক্রি করেছে, কেউ জমি বিক্রি করেছে, সেই কারণেই আমাদের আত্মহত্যা ছাড়া আর কিছু মানে উপায় নেই। তাই আমরা সবাই মিলে আমাদের জননেত্রী তথা আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা জানিয়েছি, দিদিকে জানিয়েছি, ইমেলের মাধ্যমে চিঠির মাধ্যমে আমাদের যুবরাজ তথা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকেও ইমেল করে পাঠিয়েছি এবং চিঠি দিয়েছি। পূর্ব মেদিনীপুর জেলার আমাদের যে মৎস্যমন্ত্রী সম্মানীয় উকিলগিরি মহাশয়কে আমরা চিঠি দিয়েছি এবং বর্তমান আমাদের সেই দপ্তরের যে মন্ত্রী এবং সভাপতি আমাদের অভিভাবক ওনাকেও আমরা চিঠি দিয়েছি। জানি না আমরা সুযোগ পাবো কি না পারবো সেটা বলতে পারছি না। আমরা খুব মর্মাহত, আমরা হতাশা হয়ে গেছি। আমরা প্রার্থনা করছি সারা পূর্ব মেদিনীপুর জেলার মানুষকে যেন সোমনাথ বেড়ার মতো যেন মানুষকে যেন কেউ টাকা পয়সা না দেয়, কেউ যেন ওর পাল্লায় যেন না পড়ে। কারণ মানুষ যে অবস্থায় চলছে, কারণ মানুষ চাকরি দেওয়ার নাম করে অনেক মানুষ টাকা দিয়েছে, সেই কারণে সোমনাথ বেড়াকে যেন কোনো মানুষ পূর্ব মেদিনীপুরের মানুষ যেন কেউ টাকা পয়সা না দেয় চাকরি দেওয়ার নাম করে। যে আমাদের আমরা যা প্রতারিত হয়েছি, আমরা দলের কর্মী সত্ত্বেও আমরা প্রতারিত হয়েছি। আমার তমলুক ব্লকে প্রায় 2,25,00,000 টাকার মতো প্রতারিত হয়েছে। কি কাজের দেওয়ার জন্য আপনার প্রাইমারি চাকরি দেওয়ার জন্য এবং ডি গ্রুপে চাকরি দেওয়ার জন্য পঞ্চায়েত সহায়তা চাকরি দেওয়ার নাম করে আমাদের টাকা নিয়ে কতদিন আগে বিগত আজ 4 বছর 2017 সালে কত টাকা করে নেওয়া হয়েছে প্রত্যেকের কাছে নিয়েছে? আমার কাছে নিয়েছে 16,50,000 টাকা এবং আমাদের নীলকুণ্ঠার চৌষ্টি সভাপতি ওনার কাছে নিয়েছে 13,50,000 টাকা আশিস মান্না এবং অনন্তপুর ওয়ানের আমাদের এই মুর্তাজা সহকারী সভাপতি ওনার কাছে 21,00,000 টাকা এবং দীপক ভট্টাচার্য একজন ব্যবসায়ী এবং দলের মানে কর্মী বলতে গেলে ওনার কাছে নিয়েছে 16,00,000 টাকা আর এপাশে আমাদের স্বপনবাবু আছেন ওনার কাছে 10,00,000 টাকা আমাদের এখানে আছেন সেই নন্দকুমারের অঞ্চল সভাপতি সুবোধ ঘোড়া ওনার কাছে 27,00,000 টাকা আর এবং তো আমাদের সহকারী সভাপতি আমাদের তমলুক ব্লকের মাধবচন্দ্র পাঁজা ওনার কাছে ধার এবং চাকরি দেওয়ার নাম করে 34,00,000 টাকা নিয়েছে। তার প্রমাণ সব কিছু তার ডকেটস আছে। এবং আমাদের কাছে চেকও আছে, আমাদের চেক বাউন্সও হয়ে গেছে। কোনো থানায় আমরা কোনো এই তমলুক ব্লকে আমরা যত নেতৃত্ব আমরা কোনো থানায় কমপ্লেন করিনি। তো আমরা দলের বিরুদ্ধে না, আমরা এখানে দল আমাদের প্রাণ, দল আমাদের জান, দলের বিরুদ্ধে সেই সোমনাথ বেড়ার জন্যই আমরা আজকে কী বলবো, ভাষার কোনো ভাষা নেই একদম। তার নামে তো এত অভিযোগ, তারপরেও দল তাকে বেশি প্রাধান্য দিচ্ছে বলে মনে করা হচ্ছে। সেটা আপনারা ভালো বুঝতে পারবেন, সেটা আপনারা বুঝতে পারবেন না, আপনারা করুন আর কী বলবো। সোমনাথ বেড়া কি কোনো প্রভাবশালী কোনো নেতার জন্য কি আপনারা পয়সাটা দিয়েছিলেন? না, উনি হচ্ছে প্রভাবশালী ছিলেন, ওই যে বর্তমান অধিকারী পরিবারের যে গদ্দারি যে করেছেন, ওনার হাত ছিল সোমনাথ বেড়ার মাথায়, সেই কারণে আজ এই অবস্থা হয়েছে। আপনারা এখন কী চাচ্ছেন? আমরা চাচ্ছি যেন আগামী দিনে মানুষ যেন ওই মানুষটা
গ্রহণে না করে কেউ পাবেন আমাদের টাকাটা যেন ফেরত পায়। আমাদের টাকা পাই আমরা নেত্রীর কাছে আমরা যাবো, আমরা বৃহত্তম আন্দোলন যাব। তবে এই আজকে আমাদের সঙ্গে সম্মেলন করার পরে আমরা নিজেরা ডিসাইড করেছি যে আমরা একটা বৃহত্তর আন্দোলনে যাব। যখন বারে বারে বলেছেন টাকা ফেরতের ব্যাপারে, সে ব্যাপারে ওনার উত্তর কী ছিল, কী বলছেন? এই বিক্রি করছি, এই দিচ্ছি, এই দিচ্ছি, কালকে দিয়ে দিচ্ছি, পরশু দিয়ে দিচ্ছি, অ্যাকাউন্ট নম্বর পাঠাও। আমি অ্যাকাউন্ট নম্বর দিয়েছি, তার ডকুমেন্টস আমার কাছে আছে, অ্যাকাউন্ট নম্বর। আমাদের কাছে সব রকমের ডকুমেন্টস আছে, এডি কার্ডও আছে, আমাদের থেকে চেক আছে, চেকও আছে। আপনার নাম আর ডেজিগনেশনটা বলুন। আমার নাম প্রশান্ত সামন্ত, নীলকুণ্ঠে 5 নম্বর অঞ্চল, আমি 61 নম্বর বুথ সভাপতি এবং প্রাক্তন এই ব্লকের আমি যুব সহসভাপতি ছিলাম। সুপার মার্কেটের ঠিক বিপরীতে।